আয়ান এখন কেবলই স্মৃতি, পূর্ণ হয়ে না ফোটা একটি ফুলের হৃদয় বিদারক গল্প। সদাহাস্যোজ্জ্বল মুখের আয়ান এখন ফ্রেমে বাঁধানো এক ছবি। শূন্যতে খতনা করাতে হাসপাতালে গিয়ে জীবন প্রদীপটাই নিভে গেল ছোট্ট শিশুটির। গত 31 ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শূন্যতে খতনা করাতে নেওয়া হয়েছিল আয়ানকে। অ্যানেস্থেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার। সেদিন রাতেই সেখান থেকে পাঠানো হয় ইউনাইটেড হাসপাতালে। টানা 8 দিন লাইফ সাপোর্টে মৃত্যুর সাথে লড়ে রোববার দিবাগত রাতে মারা যায় আয়ান। সুস্থ সবল ছেলেটাকে পায়ে হাঁটাইয়া হসপিটালে নিয়ে আসছি। তার মেডিকেল হিস্ট্রিতে এমন কোনো বড় ধরনের কোনো রোগ নাই, কোনো রোগ ছিল না। একদম সুস্থ সবল হাস্য উজ্জ্বল ছেলেটাকে হসপিটালে নিয়ে আসছি, আর এই কষাইগুলো এটার ভিতরে বসে কি করলো আজকে এই পরিণতি। কলেজার টুকরোর এভাবে চলে যাওয়ায় শোকে মুহ্যমান তার পরিবার। চিকিৎসকের অবহেলাকে দুষছে তার বাবা। যারা এই মেডিকেল কলেজে এই চিকিৎসার সাথে জড়িত ছিল বা অপারেশনের সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকটা আইনের আওতায় আনা হোক এবং প্রত্যেককে ব্ল্যাক লিস্ট করা হোক, যাতে তারা জীবনে আর কোনো দিন কোনো হসপিটালে কাজ না করার সুযোগ পায়। তবে অভিযোগ নাকচ করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আয়ানের এই পরিণতির কারণ খুঁজছে তারাও। ঠিক পরের দিন আমরা কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করি, 7 সদস্যের একটি তদন্ত কমিটি, এবং তদন্ত কমিটি গত 4 তারিখে তাদের প্রথম মিটিংটা করেছেন এবং ওনারা কাজ শুরু করেছেন। ওনাদের দ্বিতীয় মিটিং আগামীকালকে হবে এবং 10 কর্মদিবসের মধ্যে আমাদের যে ইন্টারনাল তদন্ত কমিটি আছে ওনারা পূর্ণাঙ্গ রিপোর্টটি সাবমিট করবেন। সো গাফিলতির বিষয়টি আসলে তদন্ত কমিটির চূড়ান্ত যে রিপোর্ট সেটি আসার পর তখন আমরা আসলে পূর্ণাঙ্গ চিত্রটি হাতে পাব। ছোট্ট শিশু আয়ানের মৃত্যুর ঘটনা জানানো হয়েছে পুলিশকে, এ ব্যাপারে মামলার প্রস্তুতিও নিচ্ছে তার পরিবার। ভিকটিমের পরিবার একটি অভিযোগ দায়ের করেছে। এটা ওই অভিযোগের বিষয়গুলো দেখে আমরা যে যে ধারা অপরাধ সংঘটিত হয়েছে সেই সেই ধারা এই আমরা মামলাতে অভিযোগ করা, যেহেতু তদন্তের প্রাথমিক পর্যায়ে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে আমরা আপনাদেরকে ডিটেলস বলবো। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে আয়ানের মরদেহ নেওয়া হয় রূপগঞ্জে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবে মায়া মাখা মুখটি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।